হ্যালো এভরি আমি আবারও আসলাম একটা ছোট্ট স্প্যানেল লাইফ করব তবে প্রিমিয়াম রেঞ্জের লাইফ সবার দুঃখ যে আমি প্রিমিয়াম রেঞ্জের লাইফটা কবে করব। আমাদের বুকিং নাম্বারটা শেয়ার করি এইট টু সেভেন টু নাইন জিরো ফোর জিরো ডবল টু ইজ আওয়ার বুকিং নাম্বার এটা আমি পিন পোস্ট করছি যারাই পারবে যারা দুপুরের লাইফটা দেখতে পাওনি আমাদের টাঙ্গাইল জামদানি তাদেরকে বলবো মালখার তাদেরকে রেকর্ডেডটা দেখো এখন কি কি দেখাবো এটা বলি এখন মধুবনি দেখাবো মঙ্গলগিরি দেখাবো মাহেশ্বরী আছে আর দেখাবো হচ্ছে বেশ কয়েকটা টিসু তসর ঠিক আছে এগুলো সব দেখাবো এবার কথা যেটা ইম্পর্টেন্ট ফোর থাউজেন্ডের ওপরে যারা যারা পারচেস করছো ঠিক আছে তাদের জন্য আজকে কিন্তু পার্ট পেমেন্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে তোমরা নিশ্চিন্তে দুটো পার্ট পেমেন্টে দিতে পারো মানে এখন হাফ পেমেন্ট করতে হবে নেক্সট মান্থে রেস্ট অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে বিফোর টেন্থ ঠিক আছে দশ তারিখের আগে পেমেন্ট করে তোমাদের নিয়ে নিতে হবে যারাই জয়েন করছে একটু যদি কমেন্টে জানাও যে প্রপারলি অডিবল অ্যান্ড ভিজিবল আছে কিনা লাইফটা তাহলে লাইফটা কন্ডাক্ট করতে অ্যান্ড কন্টিনিউ করতে সুবিধা হয় সো দ্যাট প্লিজ ড্রপ অ্যাটলিস্ট একটা হাই অ্যান্ড অর তোমরা লিখতে পারো যে ক্লিয়ার তোমরা যদি নতুন আমাদের পেজে হও তাহলে ডেফিনেটলি আমাদের পেজটা ফলো করো আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলো না আমি কি পেজ থেকেই লাইভে এসেছি আচ্ছা আমি লিঙ্কটা শেয়ার করে দিই ঠিক আছে সবার সঙ্গে লিঙ্ক না শেয়ার করলে সবাই দুঃখ পাবে রাগ রাগ করবে থ্যাংক ইউ যারা রোজ লাইভে আসো লাইক করো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এইভাবে সাথে থাকার জন্য লাইফটা আশা করছি তোমাদের অনেকের খুব ভালো লাগবে হ্যালো সুচরিতা থ্যাংক ইউ সো আজকে প্রাইস টু থাউজেন্ড টু থাউজেন্ড থেকে আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস থাকবে ঠিক আছে প্রিমিয়াম শাড়ির লাইভ একটু যারা জয়েন করছো ডেফিনেটলি আমাকে জানিও যে অল ক্লিয়ার থ্যাংক ইউ পুনাম দি থ্যাংক ইউ সো মাচ যারাই জয়েন করছো পিন পোস্টে লাইক করতে থেকো কারণ তোমাদের কিন্তু এই এক একটা ছোট ছোট লাইক আমাদের অনেকটা বড় বড় সাপোর্ট ঠিক আছে আচ্ছা শুরু করছি মাহেশ্বরী দিয়ে ঠিক আছে শুরু করবো মাহেশ্বরী দিয়ে না তাসার দিয়ে শুরু করব তোমরা একটু যদি বলো তাসার দিয়ে শুরু করতে বললে আমি তাসার দিয়ে শুরু করব না হলে মাহেশ্বরী দিয়ে শুরু করব তোমরা যদি একটু বলো তাসার দিয়ে শুরু করব না মাহেশ্বরী দিয়ে শুরু করব মা পেয়েছ লিঙ্ক ঠিক আছে আহ কি দিয়ে শুরু করব তাসারে দিয়ে শুরু করি ঠিক আছে তাসারে দিয়ে শুরু করি হ্যাঁ দেবে এইটা হচ্ছে প্রথম তাসারে মধুবনী কালার গুলো দেখো সবাইকে বলবো প্রত্যেক দিন একটু যেমন সাপোর্ট করো লাইক করো শেয়ার করো যারা যারা শেয়ার করছো ঝটপট লিখবে শেয়ার করবে সিল্ক মার্ক দেওয়া তেসার আছে ঠিক আছে অল ওভার বডিটা থাকবে হচ্ছে এরকম মিষ্টি আইসুডিং একটা সবুজ ঠিক আছে খুব সুন্দর একটুモス গ্রিন টাইপ অফ সবুজ আর palluটা থাকবে হচ্ছে এরকম ঠাসা হ্যান্ড পেইન્ટેড মধুবনী দেখে নাও হ্যান্ড পেইন্টেড মধুবনী এই যে স্ট্রোকটা দেখতে পাচ্ছো কালারিস্ট স্ট্রোকটা সবে বুঝতে পারবে হ্যান্ড পেইન્ટેড মধুবনী থাকবে ঠিক আছে জাস্ট দেখো এইভাবে পুরো করা হয়েছে পুরো অল ওভারটা এরকম ঠাসা ওয়ার্ক আছে ঠিক আছে পুরো অল ওভার পাল্লুতে এই কাজটা যাবে যারাই জয়েন করছো একটু বলো তাছাড়া মধুবনী দেখাচ্ছি দিস ইস দা মধুবনী পুজোর আগে কতদূর কি রিস্টক করতে পারবো জানি না তবে এগুলো একদম এক্সক্লুসিভ সেম টু সেম আসবে না যে এটা যদি সোল্ড শোনো যে সেম এই শাড়ি এই পেন্টিং এ আনানো এটা পসিবল হবে কিনা নট শিওর এটা ব্লাউজ পিস যাবে আর অল অনেকটা বড় ব্লাউজ পিস ঠিক আছে দিস ইজ দা শাড়ি যাদের ভালো লাগবে তাছাড়া মধুবনী হ্যান্ড পেন্টেড মধুবনী যারা হ্যান্ডক্রাফেড শাড়ি ভালোবাসো তাদের বলবো একটা করে নিয়ে নাও তবে হ্যাঁ সবার সবার আগে সবাইকে বলবো একটা করে হাই ড্রপ করো তোমাদের কমেন্ট পিন পোস্টে লাইক লাইভে শেয়ার এগুলো সত্যি আমাদের কাছে অনেক ভ্যালুয়েবল আজকে তুমি না নিলেও অন্য কারোর কাছে যদি ভিডিওটা অ্যাপিয়ার করে তারা হয়তো নিতে পারে তারা হয়তো খুঁজছে সামহাও অথেন্টিক জিনিস পেয়ে যাচ্ছে না পাচ্ছে না তাদের জন্য বলবো একটু শেয়ার করো আমাদেরও অনেকটা হেল্প হবে ঠিক আছে দিস ইজ ফার্স্ট তোমরা কিন্তু এই শাড়িগুলোতে পার্ট পেমেন্ট ফেসিলিটি পাবে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই যাবে হচ্ছে দাম একদম অথেন্টিক তোমার তাসার স্যার উইথ দিস সিল্ক মার্ক ঠিক আছে উইথ দিস সিল্ক মার্ক জাস্ট দেখে না অসম্ভব সুন্দর অ্যান্ড গর্জিয়াস অ্যান্ড এলিগেন্ট মানে টাসার পরবো আর এরকম হ্যান্ডওয়ার্কের টাসার মানে হ্যান্ড পেন্টের টাসার ইট সেলফ একটা অ্যাসেট বড ড্রপে হ্যালো ইন্দ্রা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য থ্যাংক ইউ যারা জয়েন করতে পারছো অনেক অনেক ধন্যবাদ জয়েন জয়েন করার জন্য পিন পোস্টে লাইক করে দিও আর এই কালারটা যাবে ওয়াইনিশ একটা মারুন কালার ঠিক আছে ওয়াইনিশ মারুন জাস্ট দেখো বিউটিফুল ঠিক আছে এই রকম শাড়ি অসম্ভব স্মার্ট এন্ড ক্লাসি এট এনিও তোমরা এগুলো ক্যারি করতে পারবে দিস ইস দ্য বর্ডার দেখে নাও এরকম পুরোটাই টোটালি হ্যান্ড পেন্টেড এগুলো কিন্তু কোন রকম প্রিন্ট করা শাড়ি না বারবার বলছি এগুলো কিন্তু প্রিন্ট না এটা হ্যান্ড পেন্ট এই যে দেখো এখানে যে এই যে তুলি স্ট্রোকটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্ট্রোক এগুলো হচ্ছে স্ট্রোক হ্যান্ড স্ট্রোকে যে পেন্ট করা হয়েছে সেটা এটা নিচের লোয়ার পোর্শনের যে বর্ডারটা যাবে সেটা এরকম যাবে আপার পোর্শনের বর্ডারটা যাবে হচ্ছে এই রকম ভীষণ স্মার্ট এন্ড এলিগেন্ট একটা কালার ফুল বডিতে থাকবে হচ্ছে এরকম ছোট ছোট বুটা ঠিক আছে এবার আমি পাল্লুতে আসছি এগুলোতে কিন্তু ব্লাউজ পিস আছে ঠিক আছে দেখে নাও কতটা ঠাসা আর নিখুত কাজ হ্যালো মঞ্জিমা হাই ওয়েলকাম যারাই জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ একটু এইরকম আর্টিস্টদেরও তোমরা কিন্তু সাপোর্ট করো কিভাবে সাপোর্ট করবে লাইফটা শেয়ার করো যে আমি এই শাড়িগুলো আনতে পেরেছি একটা ব্লেসিং ঠিক আছে দিস পিওর পিওর তোমার টাসারের ওপর আমি দেখ আমায় দেখে না মঞ্জিমা বললাম যে হ্যালো মঞ্জিমা মধুবনী আর কি কটন ভেরিয়েন্ট কিছু মধুবনী আর কি কটন ভেরিয়েন্ট কিছু না মধুবনী তো হ্যান্ড পেইন্টেড এই ডিজাইনটার নাম এই পেইন্টিংটার নাম মধুবনী আর এটা তাসারের ওপর করা ঠিক আছে এটা কিন্তু করা দিস তাসারের ওপর পাল্লা ঠাসা যাবে এরকম পাল্লাতে সেভেন ট্রিপল নাইন যাবে হচ্ছে দাম তাসার মধুবনী অ্যাভাব টেন থাউজেন্ড এ সেল হয় মার্কেটে তবে আমি বলবো এই মঞ্জিমা আমি কিন্তু তোকে দেখেছি হ্যালো মঞ্জিমা বলেছি ঠিক আছে অ্যান্ড আমি বলবো সেভেন ট্রিপল নাইনে নিয়ে তোমরা বলো যে এইটার কোয়ালিটি অ্যান্ড এটার যা কাজ দেখছো সেই কাজ সেম টু সেম পাচ্ছ কি না অসম্ভব সুন্দর শাড়ি ঠিক আছে অসম্ভব জাস্ট দেখে নাও প্রাইস যাবে কিন্তু এইটারও সেভেন ট্রিপল নাইন ঠিক আছে সেভেন ট্রিপল নাইন যাবে হচ্ছে এটার প্রাইস সরিয়ে দিচ্ছি আচ্ছা যারা একদম বেসিক তসর কালারে চাও তাদের জন্য দেখে নাও সিল্ক মার্ক আছে ঠিক আছে সিল্ক মার্ক দেওয়া আছে অর্পিতাদি থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এগুলো তোমরা পার্ট পেমেন্ট ফেসিলিটি পাবে দুটো পার্টে তোমরা পে করে নিতে পারবে ঠিক আছে সেভেন ট্রিপল নাইন যাবে হচ্ছে শাড়ির দাম সেভেন ট্রিপল নাইন যাবে হচ্ছে শাড়ির দাম জাস্ট দেখে নাও থ্যাংক ইউ সমাদি থ্যাংক ইউ সো মাচ এই যাবে হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখে নাও হ্যান্ড পেন্টের ওয়ার্কটা দেখো একদম মানে অর্গ্যানিক যে তসারের কালারটা সেই কালারেরই কোনো রকম ডাই করা হয়নি শাড়িতে ঠিক আছে ওভার শাড়িতে এই বুটাটা পেয়ে যাবে নিচের বর্ডারটা পাবে হচ্ছে এই রকম মোটিভ করা পাখি মতো ঠিক আছে এরকম পিকক মোটিভে করা হয়েছে জাস্ট দেখে নাও এটা যে হ্যান্ড পেন্টেড বারবার কাছে গিয়ে দেখাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের এই এক একটা ওয়ার্ড অনেকটা দামি তোমাদের ভালো লাগলেই আমাদের সব থেকে বড় প্রাপ্তি এই যাবে হচ্ছে পুরো ওয়ার্কটা আশা করছি বোঝাতে পারছি বোঝা যাচ্ছে কি একটু বলবে তোমরা কি হ্যান্ড পেন্টেড মধুবনিটা বুঝতে পারছো কিনা সেভেন ট্রিপল নাইন যাবে হচ্ছে দাম সেভেন ট্রিপল নাইন যাবে হচ্ছে দাম সি সেভেন ট্রিপল নাইন যাবে হচ্ছে দাম অল ওভার পাল্লুতে এরকম যাবে হচ্ছে কাজ ঠিক আছে এগুলো কিন্তু কোনো রকম স্ক্রিন প্রিন্ট বা কোনো রকম প্রিন্ট নয় ঠিক আছে এটা কিন্তু টোটালি হ্যান্ড পেন্টেড হ্যান্ড পেন্টেড মধুবনী দেখাচ্ছি জাস্ট দেখো হ্যান্ড পেন্টেড মধুবনী দেখাচ্ছি তাসারের ওপর হ্যান্ড পেন্টেড মধুবনী সেভেন ট্রিপল নাইন ইজ দ্য প্রাইস ঠিক আছে সেভেন ট্রিপল নাইন ইজ দ্য প্রাইস দেখিয়ে দিলাম এক মিনিট একটু দাঁড়িয়ে যাই দেখাচ্ছি একটু যারা যারা দেখছো না না অঙ্কিতাদি কোনো ব্যাপার না তুমি এসেছো তাহলে আমি ইয়ে দেখাচ্ছি তুমি আমাকে কি বলেছিলে মাহেশ্বরী কি দিতে বলেছিলে একটু বলবে আমি না ভুলে গেছি আর মেসেজটা কি কি কালার আছে কিসের বললি কি কি কালার আছে ইন্দ্রা একটু বলবি কিসের কি কি কালার আছে একটু বল কোন সেগমেন্টের সেভেন ট্রিপল নাইন এর কি কি কালার আছে এটা বলছিস কি বল একটু আমি দেখাচ্ছি আচ্ছা আমি ততক্ষণে মাহেশ্বরীটা দেখাচ্ছি হ্যালো পূজাদি ওয়েলকাম তোমার কিন্তু শাড়িটা নেওয়া হচ্ছে না শাড়িটা কিন্তু নিয়ে নাও পূজাদিকে বলবো শাড়ি কিন্তু নিয়ে নাও ঠিক আছে মধুবনির অনেক কালার আছে রে বাবা আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই যাবে হচ্ছে ফার্স্ট সেভেন ট্রিপল নাইন ঠিক আছে আমি দেখিয়ে দেবো সেভেন ট্রিপল নাইনের দুটো কালার আছে খুব মিষ্টি কালার আছে খুব ক্লাসি কালার আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি একদম মাইল্ড একটা আইসক্রিমই আইসক্রিমের কালার এটা একদম পিচ কালার ঠিক আছে পিচ কালার উইথ দিস বিউটিফুল হাফ ইঞ্চি বর্ডার যেটাতে কিনা একদম জ্যারি হ্যান্ডউভেন ওয়ার্ক আছে পিওর জারি গোল্ডেন জারি ঠিক আছে এই যাবে হচ্ছে শাড়ি আজকে কিন্তু প্রিমিয়াম রেঞ্জের শাড়ি দেখাচ্ছি সো আশা করছি তোমাদের আজকে লাইফ অন্যরকম ভালো লাগবে দিস ইজ দ্য পাল্লা ভীষণ স্মার্ট একটা শাড়ির পাল্লু দেখাচ্ছি ঠিক আছে তাসার মধুবনি দিয়ে স্টার্ট করেছিলাম দিস ইজ দ্য ব্লাউজ পিস ঠিক আছে এরপরে আবার মধুবনি দেখাচ্ছি ঠিক আছে আর এই যাবে হচ্ছে থ্রি সিক্স ডাবল জিরো যাবে হচ্ছে এটার দাম দিস ইজ পিওর হ্যান্ডুভেন মাহেশ্বরী দেখাচ্ছি দিস ইজ দ্য টেক্সচার ঠিক আছে দিস ইস দ্য টেক্সচার জাস্ট দেখো অসম্ভব সুন্দর শাড়ি এগুলো লাইট ওয়েট যারা একদম সরু বর্ডারের শাড়ি খোঁজো তাদের বলবো এরকম একটা শাড়ি নাও সুন্দর করে পড়তে পারবে এটার সাথে গোল্ডেন জুয়েলারি দিয়ে পরো বা ভিন্টেজ যে পোলকি জুয়েলারি হয় পোলকি দিয়ে পড়ো খুব ভালো লাগবে ঠিক আছে এই যাবে হচ্ছে শাড়ি যারাই জয়েন করছো অনেকেই দেখছি জয়েন করেছো একটা করে কমেন্ট করতে পারো কেমন আছো জানাও আর তার সাথে একটু পিনপোস্টে লাইক করো আর লাইভটা শেয়ার করো this is the saree ঠিক আছে সরিয়ে দিলাম 3600 is the price lightweight একদম 200 থেকে 250 গ্রাম ওজন হবে ঠিক আছে আচ্ছা 799 এর আরেকটা আমি দেখাচ্ছি মধুবনী ঠিক আছে এগুলো কিন্তু হ্যান্ড পেইন্টেড মধুবনী এবং আরেকটা ব্যাপার এই যে তোমরা মধুবনির যে পেইন্টিংটা দেখছো এই পেইন্টিং এর কালার কিন্তু পুরোটাই ন্যাচারাল কালার ঠিক আছে কোনো কেমিক্যাল কালার ইউজ করা হয় না এটা পুরোটাই হচ্ছে ন্যাচারাল কালার দিয়ে করা হয় ঠিক আছে এই যাবে হচ্ছে নিচের বর্ডারটা জাস্ট দেখে নাও দিস ইজ দ্য নিচের বর্ডার লোয়ার পোর্শন বর্ডার দিস ইজ দ্য আপার ইয়ক এর বর্ডার দেখে নাও দিস ইজ দ্য বর্ডার দিস ইজ পিওর অ্যান্ড অথেন্টিক হ্যান্ড পেন্টেড জামদানি অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা পাল্লা ইজ মানে মোর লাইক হেভেন এতটা সুন্দর খাসা ওয়ার্কের শাড়ি জাস্ট ভাবা যায় না ঠিক আছে জাস্ট জাস্ট যায় না না। ঠিক আছে পুরোটা যাবে হচ্ছে ভাবা এই কালারটা ভীষণ সুন্দর একটু সবাই কমেন্ট করো ইজ মানে একদম মিনিমাম ওয়েতে তোমরা সাপোর্ট করতে পারো লাইক করা কমেন্ট করা এইভাবেই সাপোর্ট করতে পারো রোজ তো কেনাকাটি সম্ভব হয় না কিন্তু তোমরা একটু এইভাবে সাপোর্ট করতে পারো এটাতেও কিন্তু ব্লাউজ পিস আছে সবেতেই ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস আর আলাদা করে দেখাচ্ছি না এন্ড দিস ইজ সিল্ক মার্ক ঠিক আছে এই যে সিল্ক মার্ক দেখাচ্ছি অসম্ভব স্মার্ট একটা কালার কালারটা জাস্ট দেখো অসম্ভব স্মার্ট কালার ঠিক আছে প্রাইস যাবে সেভেন ট্রিপল নাইন সেভেন ট্রিপল নাইন যাবে হচ্ছে প্রাইস তসর মধুবনী তোমরা একটু সার্চ করলেই দেখতে পারবে সেল হয় কিন্তু কাপাসের কাছে সেভেন ট্রিপল নাইন দিয়ে কিনে কখনোই আমি এটুকুনি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি কোয়ালিটি নিয়ে কখনো ভাবতে হবে না সেভেন ট্রিপল নাইন দিয়ে কিনেছি কিন্তু কোয়ালিটি ভালো না এটা ব্যাঙ্গলোরে এটা কলকাতার এক্সিবিশনে লোকজন মানে বাবা বলেছে হাতে নিয়ে তুলে ধরে নিয়ে গেছে নিজেরা বাড়িতে তবে হ্যাঁ লাইভে আমার অনেক কম দেখানো হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে কাঁথা আনবো বাবা কাঁথা কাঁথার আর্টিস্ট পাতা দিচ্ছে না আমায় মানে আনবো আবার তবে একটু টাইম লাগবে গো একটু টাইম লাগবে পুজোর সময় ওই রেঞ্জের কাঁথা এখন কতদূর কি করতে পারবো এটা একটা ব্যাপার অ্যাপার্ট ফ্রম দিস এই কালারটা দেখো দারুন একটা মিষ্টি ইয়েলো কালার ইন দেখ তুই এই কালারটা দেখতে পারিস তুই আছিস কিনা আমি জানি না তবে এই কালারটা দেখতে পারিস

কারণ তোমাদের কমেন্টের উপরেই আমাদের পুরো ব্যাপারটা চলতে থাকে তোমরা আজকে না নিতে পারলেও অন্যের প্রোফাইলে একটু তো যদি আমাদের লাইফটা শো করে দ্যাটস আর কি একটু বলা দেখে না দিস ইস দা অল ওভার হ্যান্ড পেন্টেড মধুবনী ঠিক আছে জমকালো মানে পেন্টিং করা আছে একটু কমেন্টে জানাও না কেমন লাগছে রোজ আমি বলি তোমাদেরকে একটু তোমাদের আমার উপর ভালোবাসা আসে না এই যাবে হচ্ছে শাড়িটা ঠিক আছে অথেন্টিক একদম হ্যান্ড পেন্টেড থ্যাংক ইউ অঙ্কিতা দি থ্যাংক ইউ সো মাচ দিস ইজ দ্য শাড়ি ঠিক আছে দিস ইজ দ্য শাড়ি অসম্ভব অসম্ভব সুন্দর হ্যান্ড পেন্টেড যাবে হচ্ছে অর্পিতাদি দি কি লিখেছে থ্যাংক ইউ অর্পিতা দি এই যাবে হচ্ছে শাড়ির এন্ডিংটা ব্লাউজ পিস আছে ঠিক আছে শাড়িতে কিন্তু পিস আছে অসম্ভব সুন্দর শাড়ি দিস আমি ভাগ ভাগ করে দেখাচ্ছি যাতে কি না পুরো ওয়ার্কটা তোমাদের বোঝাতে পারে ঠিক আছে দিস ওয়ার্ক এটা আছে কি অপূর্ব না মানে এইগুলো না পড়লে গায়ে না দিলে তুমি বোঝাতে পারবে না পাঁচটা লোক জিজ্ঞেস করবে হ্যাঁ এটা কি পরেছিস কোথার থেকে নিয়েছিস এটা একটা ব্যাপার এবং এই এই শাড়ি সব অ্যাসেট মানে এই শাড়ি থাকা একটা মানে চিকমিকি শাড়ি বলো বা রেগুলার যে মালকটন সেগুলো তো আছেই কিন্তু এই শাড়ি পরলে গায়ে দিলে যে ক্লাস আর যে রয়্যাল ফিলিংটা আসে না সেটা অন্য কিছুতে আসে না ঠিক আছে এই যাবে হচ্ছে শাড়িটা প্রাইসইজ সেভেন ট্রিপল নাইন সরিয়ে দিচ্ছি সেভেন ট্রিপল নাইনে সবকটাই দেখিয়ে দিলাম সেভেন ট্রিপল নাইন দেখানো শেষ আচ্ছা এবার আমি দেখাবো কয়েকটা টিস্যু তাসার টিস্যু তাসারেও কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে বলো কজন আছো টিস্যু তাসারেও কিন্তু তোমরা পাবে পিওর টিস্যু অ্যান্ড পিওর তাসার বলে সিল্ক মার্ক পাবে ঠিক আছে সিল্ক মার্ক পাবে অথেন্টিক টিস্যু দিয়ে দিয়ে করা হয়েছে এগুলো না একটু কন্ট্রাস্ট করে ব্লাউজ দিয়ে পরো মানে একটু পার্টি ওয়ার ব্লাউজ দিয়ে পড়ো অসম্ভব সুন্দর লাগবে দিস ইস শাড়ি ঠিক আছে এই যাবে হচ্ছে বর্ডারটা দিস ইজ দ্য বর্ডার অ্যান্ড ট্রান্সপারেন্সি ইজ লাইক এটা ঠিক আছে এটার সাথে ওই পার্টিয়ার ব্লাউজ কিন্তু যেগুলো একটু ক্রপ টপ স্টাইলের হয় না ওগুলো খুব বেশি ভালো লাগবে কারণ ট্রান্সপারেন্ট বলে যারা সিঙ্গেল প্লিটেড পরো তাদের জন্য দিস শাড়ি কালারটা দেখো একদম মেটালিক পিচ কালার এটা অসম্ভব স্মার্ট এটার দাম যাবে হচ্ছে ফোর ট্রিপল নাইন ফোর ট্রিপল নাইন যাবে হচ্ছে এটার দাম ঠিক আছে ফোর ট্রিপল নাইন যাবে হচ্ছে এটার দাম চার হাজার নশো নিরানব্বই যাবে হচ্ছে তার দাম শিপিং এক্সট্রা ঠিক আছে এটাতেও কিন্তু তোমরা পার্ট পেমেন্ট ফেসিলিটিস পাবে সিল্ক মার্ক আছে কিন্তু প্রত্যেক কটাতেই সিল্কমার্ক পাবে সরিয়ে দিচ্ছে আচ্ছা এটার পাল্লুটা দেখে নাও দিস ইজ দ্য পাল্লু একটু আগে এলাম ফ্রেশ হতে হতে দেখছি কী অবস্থা বল তোর আজকে খুব চার্জ গেছে আচ্ছা ভালো করেছিস এই মঞ্জিমা তুই তো জামদানি টিসু জামনা টিসু পেয়েছিস কোয়ালিটিটা একটু বলবি কোয়ালিটিটা কেমন লেগেছে হাতে পাওয়ার পর একটু যদি লাইভে বলিস দিস শাড়ি দেখে নাও এটার সাথে তোমরা রেড এটার সাথে তোমরা ব্লু এটার সাথে তোমরা হট পিঙ্ক এনিথিং দিয়ে এটা দিয়ে পড়ো এটার সাথে মেজেন্টা পিঙ্ক এটার সাথে একদম ডার্ক মারুন কালার অসম্ভব ভালো লাগবে ঠিক আছে দিস ইজ দা বর্ডার এগুলো কিন্তু পিওর তাসারের ওপর তাসারের সাথে টিসু যাচ্ছে উইথ দিস সিল্ক মার্ক সিল্ক মার্ক পাবে কারণ এটা কিনা পিওর সিল্কের শাড়ি ঠিক আছে পিওর টিসু পিওর তাসার ঠিক আছে টিসু বাই তাসার দিয়ে ভিভ করা হয়েছে প্রাইস যাবে ফোর ট্রিপল নাইন হ্যাঁ তোর তো আছে কেমন লেগেছে একটু বল আমাকে একটু জানা কমেন্টে তাহলে লোকজন একটু নেওয়ার ভরসা পাবে এগুলো একদম লাইট ওয়েট খুব সুন্দর অনেকেই জিজ্ঞেস করো মিত্রা এটা কি ফুলে থাকবে একদম ফুলে থাকবে না ঠিক আছে একদম ফুলে থাকবে না আচ্ছা এটা তো দেখালাম মা এর আগের শাড়িটা একটু দাও তো দুটোর কালারটা একটু দেখিয়ে দি দেখে নাও দুটোর কালার কিন্তু আলাদা এর আগেটা পিচ এটা না মোর কপার ঘেসা ঠিক আছে এটা এটা কি কালার এটা ব্লাশ পিঙ্ক দেখো এই দুটো কালার আছে ঠিক আছে এই দুটো কালার আছে যেটাই ভালো লাগবে ফোর ট্রিপল নাইন দিয়ে নিয়ে নিও এটা পুরো গোল্ডেন এটা ব্ল্যাক দিয়ে পড়লেও ভালো লাগবে মারুন দিয়ে পড়লেও ভালো লাগবে গোল্ডেনটা খুব সুন্দর ঠিক আছে এই গোল্ডেনটা অসাধারণ দিস ইজ দ্য পাল্লা দেখে নাও পাল্লাতে এরকম করে একটা উইভ করা আছে আমি একটা কথাই বলবো আমি এই তাসার পেয়েছি দিস ইজ নো ভাবে পড়তে চাও বড় পার্টি বা সাবেকি দুটোতেই ইকুয়ালি ভালো লাগবে কোয়ালিটি প্রচন্ড সফট অ্যান্ড গর্জেস থ্যাংক ইউ থ্যাংক ইউ মঞ্জিমা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক রে এটা অনেক বড় আমাকে মোটিভেট করার জন্য একটা বড় ব্যাপার পিওর টিস্যু তাসার দেখাচ্ছি উইথ দিস সিল্ক মার্ক ঠিক আছে প্রাইজ ইস অনলি অ্যান্ড অনলি ফোর ট্রিপল নাইন ঠিক আছে এবার দেখাবো হচ্ছে একদম একটা সুন্দর জমকালো শাড়ি যেটা কিনা পিওর র সিল্ক জাস্ট দেখো রেড অ্যান্ড ব্ল্যাক এটার জন্য অনেকে ইনকোয়ারি করেছিল এক্সিবিশনের রিলে দেখে আমি তো সবাইকে তখন বলতেও পারিনি যারা একটু ব্রড শাড়ি ভালোবাসো ব্রড বর্ডারের তাদের জন্য এই শাড়িটা অসম্ভব সুন্দর সি ঠিক আছে এরকম ব্রড বর্ডারের একটু যদি শাড়ি পরো কেমন লাগবে বলো এটা কিন্তু পিওর র সিল্ক কিছু কিছু মানুষ আছে যারা পার্টিকুলারলি তসর ভালোবাসে না শুধু সিল্ক ভালোবাসে র সিল্ক মানেই গরম এটা কিন্তু একদম ভুল কথা তার কারণ র সিল্ক আমরা যেটা রেগুলারলি বাজারে পাই সেটা কিন্তু পিওর না সেটা সুরাটের মাল মানে সুরাটে তৈরি হয় ঠিক আছে সেগুলোর থ্রেড কিন্তু পিওর রসিল্ক নয় পিওর রসিল্ক মানে হচ্ছে তাসার তৈরি হওয়ার আগের যেই ফর্মটা সেটা দিয়ে রসিল্ক সেটা দিয়ে আর কি তৈরি হয় ফাইনেস্ট একটা ইয়ে তাসারের থেকে রসিল্ক একটু বেশি গ্লেজি হয় এই যাবে হচ্ছে শাড়িটা জাস্ট দেখো এরকম বক্সে রেড অ্যান্ড হোয়াইট করে করা আছে এরকম টেম্পল করা আছে বোথ সাইডে এই বর্ডারটা পাবে অ্যান্ড মিষ্টি একটা ডার্ক কালচে যে রেড হয় সেই রেড দিস ইস দ্য বর্ডার পাল্লা দিস ইস দ্য পাল্লা ঠিক আছে ব্ল্যাক এর উপর যাচ্ছে একটু যদি কমেন্টে জানাও যে কেমন লাগছে মানে আমরা অনেক বেশি থ্যাংকফুল থাকবো দিস ইস দ্য ব্লাউজ পিস ব্ল্যাকে যাবে অ্যান্ড সিল্ক মার্ক ইজ হেয়ার দিস ইস দ্য সিল্ক মার্ক ঠিক আছে পিওর র সিল্ক দেখাচ্ছি ফাইভ ফাইভ নাইন নাইন ইজ দ্য প্রাইস অনেকেই লাইভে জয়েন করতে পারো অনেকেই দেখছো বাট যদি একটু কমেন্ট করো খুব ভালো লাগবে ঠিক আছে দিস ইজ দা শাড়ি দেখে নাও ফাইভ ফাইভ নাইন ইজ দা প্রাইস জমকালো একটা রেড অ্যান্ড ব্ল্যাক হিট কম্বিনেশন পিওর রসিল্কে যাচ্ছে কি হয়েছে ও আচ্ছা ঠিক আছে এই যাবে হচ্ছে শাড়িটা এটা পিওর রসের প্রাইস হবে ফাইভ ফাইভ নাইন নাইন জমকালো শাড়ি এগুলো মানে লাইফ লং পরো সুন্দর করে যত্ন করে পরো হ্যাঁ সব শাড়ি লাইফ লং পরা যায় ঠিক আছে যদি তুমি শাড়ি যত্ন করো পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে যদি তুমি একটা শাড়ি কেন ফাইভ ফাইভ নাইন নাইন তো হ্যাঁ কিন্তু সেটা যদি তুমি যত্ন না করো তাহলে চলবে না এই যে আজকে সকালে যেমন বলছিলাম টাঙ্গাইল শাড়ি দশ পনেরো বছর ইজিলি পরা যায় কিন্তু কি করে তুমি যদি ওই শাড়িতে কোন রকম ভাবে রিভাইভ না দাও দাঁড়াও সেকেন্ড তুমি যদি কোনোভাবে রিভাইভ না দাও কন্টিনিউ পড়ছো আয়রন করছো না সেই শাড়ির কে জৌলুস সেই শাড়ির কি আভিজাত্য কি বজায় থাকবে কখনোই থাকবে না শাড়িকে যত্ন করো যে কোনো জিনিস বাড়িতে পেন বাড়িতে সোপিস বাড়িতে ঘড়ি বাড়িতে এসি সবকিছুই আমাদের যত্ন করে রাখতে হয় যত্ন করে রাখলে খুব ভালো অনেক দিন করে পড়তে পারবে হ্যালো মামি থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য যারাই জয়েন করছো থ্যাংক ইউ আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে বেশ কয়েকটা আনএক্সপেক্টেড শাড়ি আজকে ঝুলিতে বেরিয়েছে পিওর পিওর অরিজিনাল লিনেন বাই লিনেন শাড়ির ওপর আজরাক অরিজিনাল লিনেন বাই লিনেনের ওপর আজরাক ঠিক আছে একদম পিওর লিনেন লিনেন বাই লিনেনের ওপর আজরাক একদম অথেন্টিক আজরাক দেখাচ্ছি জাস্ট দেখে নাও একদম একটা বেচ কালার কিন্তু ইয়েলো একটা টিন্ট আছে তার সাথে যেটা ইন্ডিগো অ্যান্ড রাস্ট দিয়ে হচ্ছে পুরো যেটা হয় আর কি তোমার আজরাক আজরাকের প্যাটার্ন এই শাড়িগুলোতে তোমরা কিন্তু পার্ট পেমেন্ট ফেসিলিটি পাবে দিস ইজ দা পাল্লা ঠিক আছে অ্যান্ড ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি দিস ইজ দা ব্লাউজ পিস ঠিক আছে এই যাবে হচ্ছে ব্লাউজ পিসটা তবে এটা তোমরা অন্যরকম কোনো কিছু ব্লাউজ দিয়েও করতে পারো তবে এটা কিন্তু একদম পিওর অথেন্টিক তোমার লিনেন দেখাচ্ছি লিনেনের ওপর আজরাকিন হ্যান্ডুভেন লিনেন বাই লিনেনের ওপর অথেন্টিক আজরাক দেখাচ্ছি প্রাইস এস সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো ইজ দ্য প্রাইস দিস ইজ অথেন্টিক লিনেন বাই লিনেনের ওপর আমাদের আজরাক রাখ দেখাচ্ছি থ্যাংক ইউ যারা জয়েন করতে পারছ যারা দেখতে পাচ্ছ যাদেরকে দেখাতে পারছি সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য প্রত্যেক দিন যারা সাপোর্ট করো বিভিন্ন ভাবে নট অনলি পারচেস করে বিভিন্ন ভাবে সাপোর্ট করো মোটিভেট করো খোঁজ নাও খেয়াল রাখো তাদের সকলের কাছে কাপাস অনেক কৃতজ্ঞ ঠিক আছে নেক্সট কালার ইজ দিস বিউটিফুল একটা রাস্ট ঠিক আছে বিউটিফুল একটা রাস্ট অসম্ভব সুন্দর একটা রাস্ট জাস্ট দেখে নাও আপার পোর্শনটা যাবে হচ্ছে এই ব্লকটা রাস্টের সাথে তোমার ইন্ডিগো আর ব্ল্যাক দিয়ে করা আর বেজ কালারটা তো কমন দেখে নাও এই যাবে হচ্ছে বর্ডারটা ঠিক আছে এই যাবে হচ্ছে শাড়িটা থ্যাংক ইউ সুশিতা দি জয়েন করার জন্য থ্যাংক ইউ অ্যান্ড দিস ইজ দ্য নিচের লোয়ার পোর্শনটা যাবে হচ্ছে এই ব্লকটা কেমন লাগছে বলো লিনেন দেখাচ্ছি কেমন লাগছে বলো দিস ইজ দ্য পাল্লু দিস ইজ দ্য পাল্লু আমি একটু না দাঁড়িয়ে শান্তি পেলাম না দিস ইস দ্য পাল্লু দিস ইজ দ্য ব্লাউজ পিস দিস ইজ দ্য হোল লুক না দাঁড়ালে তোমরা বুঝতে না তো ফাইভ সেভেন ডাবল নাইন ফাইভ সেভেন ডাবল জিরো ইজ দ্য প্রাইস ঠিক আছে অথেন্টিক লিনেন বাই লিনেন লিনেন বাই কটেন বাই লিনেন না এটা লিনেন বাই লিনেনের ওপর তোমার আজরাক করা আছে ঠিক আছে লিনেন বাই লিনেনের উপর আজরাক করা আছে আচ্ছা এবার দেখাবো হচ্ছে একটা বিদারবা এই কালারটা দেখো হাই শরীর কেমন আছে সিমন্ত সিমন্তি দি থ্যাংক ইউ সো মাচ খোঁজ নেওয়ার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এইটা দেখে নাও লিন বাই লিনেনে আজরাক দেখালাম আজকে সব প্রিমিয়াম রেঞ্জ দেখালাম আর তারপরে লিনেনে তোমার আজরাক দেখালাম এখন দেখাচ্ছি এখন তোমার কি দেখাচ্ছি দেখাচ্ছি। আসারে করবাটি কিনার ঠিক আছে বিদর্ভ আসারে অথেন্টিক বিদার্বত আসার ছত্তিশগড়ের বিদারভ তার ওপর কারবাটি কিনার দেখাচ্ছি ঠিক আছে যাদের ভালো লাগছে অবশ্যই একটা করে কমেন্টে জানিও তোমাদের আমাদের শাড়ি কেমন লাগে এই ক্রাফটস গুলোকে যে আনতে পাচ্ছি দেশের বিভিন্ন কোনার থেকে এটার জন্য আমি মনে করি নিজেকে ব্লেসড থ্যাংক ইউ অলিভিয়া দি জয়েন করার জন্য ওয়েলকাম সুচরিতা দি এই যাবে হচ্ছে দেখে নাও তার মাল মানে এটা মার্ভেলাস পিস ঠিক আছে ভীষণ স্মার্ট একদম চকলেট কালার সুচরিতা দি এসছে আমি দেখতে পেয়েছি থ্যাংক ইউ যারা জয়েন করছো দিস ইস দ্য ভিদারভার ওয়ার্ক অ্যান্ড দিস ইস দ্য কারবাটি কিনার ঠিক আছে দেখেন নাও ফারের কালারটা বেশ হ্যাঁ বা মানে পাড়ের কালারটা সত্যিই অসাধারণ এই যাবে চকলেট কালার দিয়ে এরকমভাবে যাবে হচ্ছে পল্লুটা ঠিক আছে একদম এই যাবে ব্লাউজ পিস এই ব্লাউজটা দিয়েই পরো সবাই ঠিক আছে একটু জিরোনেক ব্লাউজ করতে পারো জিরোনেট ব্লাউজ করে পরো ভালো লাগবে এই যাবে হচ্ছে শাড়ির লুক একদম যে সেই কালারটাই আমরা তাসার তাসারের রেখেছি অদ্ভুত সুন্দর শাড়িটা সত্যি অদ্ভুত সুন্দর এই শাড়ি আট থেকে আসি যেই পরবে সবাই ঘুরে ঘুরে তাকাবে ঠিক আছে এই যাবে হচ্ছে শাড়িটা এটা হচ্ছে বিদারবা তাসারের কারি কিনার ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে এটার এইট ফাইভ ডাবল জিরো কারবাটি কিনার এইট ফাইভ ডাবল জিরো আজকাল কারবাটি কিনার কেউ কেউ চার হাজারেও দেখাচ্ছে আমি জানি না শুধু টেম্পেলটা দেখিয়ে দিলেই লোকজন আজকাল বলছে কারবাটি কিনার ইটস নট লাইক দ্যাট কারবাটি কিনারে আরও অনেক মানে কি বলে ফিচার থাকে তারপরেই করবাটি কিনার আমরা বলতে পারি বাট নে বা তোমরা নিশ্চিন্তে পারচেস করো কারবাটি কিনারে দেখাচ্ছি অরিজিনাল শাড়িই দেখাচ্ছি ছত্তিশগড় থেকেই এনেছি তোমরা এতদিনে জেনে গেছো যে মিত্রা যা আসারি যেখানকার যেটা সেখান থেকে এনেই দেখায় সো নিশ্চিন্তে মন খুলে পারচেস করো অ্যান্ড এই কনফিডেন্সের সাথে পারচেস করো না আমি অথেন্টিক জিনিসটা করছি ঠিক আছে অথেন্টিক কারবাটি কিনার দেখাচ্ছি এইট ফাইভ ডাবল দা প্রাইস পার্ পেমেন্ট ফেসিলিটি এটার জন্য অ্যাভেলেবেল কন্ট্রাস্ট ব্লাউজ পিস আছে কারবাটি কিনার দেখাচ্ছি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো রেট আছে দি কার্বাটি কিনার তোর যদি রেডে লাগে আমি বানিয়ে দিতে পারবো তোর যদি রেডে লাগে বানিয়ে দিতে পারবো তবে তুই যদি রেড বর্ডার বলছিস কি রেড বর্ডার ছিল তবে বেরিয়ে গেছে আবার নিয়ে আসলেই দিতে পারবো নিলে এই এই কালারেই তাসার নিস বর্ডারটা শুধু অন্য কালার নিস তাহলে ভালো লাগবে ঠিক আছে মানে এটা আমার সাজেশন আর কি দিস ইস দা শাড়ি ঠিক আছে অল এইটা যাবে দিস ইস দা পাল্লা কারবারটি কিনার দেখাচ্ছি প্রাইস যাবে কিন্তু দেখে নাও এটা যাবে হচ্ছে তোমার ব্লাউজ ঠিক আছে অসাধারণ শাড়িটা অসাধারণ ঠিক আছে প্রাইস যাবে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো যাবে হচ্ছে দাম এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইজ প্রাইস ঠিক আছে জাস্ট দেখে নাও আর কিছু বাকি আছে আচ্ছা বিদায়গড় আর কিছু শাড়ি দেখাবো এটা কিন্তু কারবাটিকিনার কিনার নয় আমি এখন বিদারবার আবার তসর দেখাচ্ছি কিন্তু এটাও কারবাটিকিনার কিনার নয় এটা রেডে দেখাচ্ছি ঠিক আছে এটা আমি রেডে দেখাচ্ছি বাট দিস ইজ নট কারবাটিকিনার এখানেও টেম্পেল দেখতে পারবে বাট এটা কারবাটিকিনার কিনার নয় এটা ঠিক আছে রেডের ওপর গঙ্গা যমুনা বর্ডার রেড ব্ল্যাক এন্ড এটা হচ্ছে একদম গ্রে কালার ঠিক আছে পাল্লা অষ্টমীর শাড়ি ঠিক আছে আমি আনিয়ে দেব প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি এটার যাবে হচ্ছে এটাতে কন্ট্রাস্ট ব্লাউজ পিস আছে ছ হাজার আটশো ছ যাবে হচ্ছে এটার দাম ঠিক আছে ছ হাজার আটশো দিস ইজ দ্য ব্লাউজ পিস ঠিক আছে ছ হাজার আটশো যাবে হচ্ছে এটার দাম সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্স এইট ডাবল জিরো ইজ দ্য প্রাইস পার্ট পেমেন্ট অ্যাভেলেবেল আছে দুটো পার্টে তোমরা পেমেন্ট করতে পারো শিপিং এক্সট্রা ঠিক আছে

পুরো খোলা না বাট থার্টেন খোলা আছে আজকে তোমার থেকে ব্যাঙ্গালোরের এক্সিবিশন থেকে কেনা রেড উইথ ব্ল্যাক ডট শাড়িটা পরেছিলাম এভ্রি ওয়ান লাভ ডেট আই এম আই এম সৌমিক্স ফ্রেন্ড ওকে বথ দ্য ডাবল ডে কার বাস স্যরি ফ্রম ইউ থ্যাংক ইউ অনিন্দিতা দি থ্যাংক ইউ একটু ছবি শেয়ার করো যদি থাকে আমি পেজে পোস্ট করব। থ্যাংক ইউ ইটস এ হিউজ থিং তুমি যে অন লাইভ রিভিউ দিলে ব্যাঙ্গালোরে অনেক দিদিদের সাথে যোগাযোগ হয়েছে এখন অব্দি আছে তার মধ্যে তুমি একজন আজকে লাইভে এসে কমেন্ট করলে ইটস সেলফ একটা বড় ব্লেসিংস আজকে প্রিমিয়াম রেঞ্জের পুজোর শাড়ি দেখাচ্ছি তাসারের ওপর মধুবনী বিদার্বা তাসার লিনেনের ওপর আজরাক ঠিক আছে আর বেশ কয়েকটা পাট্টু মঙ্গলগিরি দেখাবো ঠিক আছে তোমরা দেখো তোমরা দেখো আমায় মনে করে আনিয়ে দাও ফুল শাড়িটা রেড অ্যান্ড পার্টটা ব্ল্যাক ফুল শাড়িটা রেড অ্যান্ড পার্টটা ব্ল্যাক দেখছি ফুল শাড়িটা রেড অ্যান্ড পার্টটা ব্ল্যাক হবে না মানে বুঝলাম না এই তুই ফোন করবি তো আজ লাইভ লাইভের শেষে তুই শুধু একটার পর একটা বলে যাচ্ছিস কোনটা যে ফাইনাল আমি বুঝতে পারছি না তুই ফোন করবি ঠিক আছে আজকে আফটার লাইভ আমি তোর সঙ্গে কথা বলবো ফোন করিস এটা একদম দেখে নাও টর্কোয়াইজে যাচ্ছে ঠিক আছে এই ব্ল্যাক এন্ড ব্ল্যাক এটা কিন্তু বোথ সাইডে সেম ঠিক আছে অসম্ভব স্মার্ট ছ হাজার আটশো সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ইজ দ্য প্রাইস দিস ইজ দ্য পাল্লা ঠিক আছে এগুলো একদম অথেন্টিক তাসার দেখাচ্ছি ইটস নট লাইক তাসার বলে অন্য কিছু দিচ্ছি একদম ভেবো না আমি যেই শাড়িটা যেই দিন যেখানকার যা মেনশন করি সেই শাড়ি কিন্তু আমরা দিই ঠিক আছে নিশ্চিন্তে দেখো পাঁচ বছর ধরে অনলাইন আমরা কন্টিনিউ রেখেছি শুধুমাত্র অরিজিনাল বা অথেন্টিসিটিটা মেনটেন করেছি বলে সো নিশ্চিন্তে দেখো হ্যাঁ আমার লাইভে হয়তো একশো জন ভিউয়ার্স দেখো না বাট যারা নেয় তারা মোটামুটি জানে যে আমি কি শাড়ি দিই ঠিক আছে দিস ইজ দা দিস ইজ অলসো আ বিদার্ভ আসার বাট দিস ইজ নট এ কারভাটি কিনার টেম্পল মানেই কার্বাটি কিনার নয় ঠিক আছে দিস ইজ দ্য পাল্লা প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি ছ হাজার আটশো সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ইজ দ্য প্রাইস ঠিক আছে একদম ঝটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে এইট বুকিং নাম্বার সেখানে তোমরা পাঠিয়ে দিও ঠিক আছে সরিয়ে দিলাম আচ্ছা নেক্সট আমি দেখাবো হচ্ছে আর একটা গর্জিয়াস শাড়ি সেটা হলো মাহেশ্বরী এগুলো একদম অথেন্টিক হ্যান্ডোভেন শাড়ি লাইট ওয়েট ঠিক আছে কালার গুলো জাস্ট দেখো লাইট ওয়েট এন্ড কালারটা দেখো একদম ডার্ক ওয়াইন কালার ডার্ক ওয়াইন কালার গোল্ডেন জারি দিয়ে শেয়ার পিক উইথ ইউ অন হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ অনিন্দিতা দি থ্যাংক ইউ সো মাচ আমি ডেফিনেটলি কালকে পোস্ট করবো এই যাবে হচ্ছে তোমার সুন্দর বর্ডার স্লিক বর্ডার দিস ইস দ্য শাড়ি ও মাই গড ওসম দিস ইস দ্য পাল্লু অ্যান্ড কন্ট্রাস্ট ব্লাউজ পিস ইস হেয়ার ঠিক আছে এগুলো কিন্তু লাইট ওয়েট শুধু বলবো না ভীষণ ক্লাসি লাগে এই শাড়ি ভীষণ ক্লাসি স্লিক বর্ডার যেহেতু থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্রাইস পিওর সিল্ক বাই পিওর কটন মাহেশ্বরী মাহেশ্বরী মোস্টলি পিওর সিল্ক বাই পিওর কটনই হয় অথেন্টিক হলে দ্যাটস ওয়াই এটাতে হ্যান্ডলুম মার্ক দেওয়া যায় না যেহেতু মিক্স করা থাকে ঠিক আছে যেহেতু পিওর সিল্ক বাই পিওর কটন বাট দিস ইজ সামথিং মানে যারা যারা নেবে তারা তারা জানো যে এটা কি শাড়ি প্রাইস যাবে হচ্ছে এটার অনলি অ্যান্ড অনলি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অসম্ভব সুন্দর গর্জিয়াস শাড়ি সিম্পল মিনিমাল লুক ক্রিয়েট করবে ইয়েট গর্জিয়াস লাগবে এরকম কিছু পড়তে গেলে এই সব শাড়ি পরো এগুলো সুন্দর করে তোমরা ওটাকে কি বলে গোল্ডের জুয়েলারি তো ভালো লাগবেই অফকোর্স অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা ওই পুল কি বললাম তারপরে সাউথের গয়নাও ভাল লাগবে আর তার সাথে একটু পার্ল দিয়েও পড়তে পারো ব্ল্যাক যদি কেউ পড়তে চাও সি দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান দিস ইজ দ্য বর্ডার ঠিক আছে বর্ডারের নকশাটা জাস্ট দেখো এক ইঞ্চি বর্ডার এন্ড দিস ইজ দ্য পাল্লা ঠিক আছে এন্ড এই অকার ইয়েলো না অকার অকার এটা না লাইম ইয়েলো লাইম ইয়েলোতে যাবে হচ্ছে ব্লাউজ পিসটা অসম্ভব স্মার্ট শাড়ি এগুলো ঠিক আছে এটার দাম যাবে থ্রি সিক্স ডাবল জিরো থ্রি সিক্স ডাবল জিরো যাবে হচ্ছে এটার দাম যে রেগুলার তো কালো শাড়ি পরি কিন্তু লোকে যেন ঘুরে তাকায় একবার এরকম শাড়ি পড়তে গেলে এই শাড়ি একদম পারফেক্ট দেখে নাও অসম্ভব সুন্দর শাড়ি ঠিক আছে

এই শাড়িটা জাস্ট দেখো এইটা মিটিংয়ে এ পরে যাও প্রেজেন্টেশনে পরে যাও এটা কোন রকম কনফারেন্সে পরে যাও প্লাস তোমরা যদি চাও এটা বিয়ে বাড়িতেও পরে যেতে অসম্ভব একটা সুন্দর শাড়ি দিস ইজ দ্য বর্ডার জাস্ট দেখে নাও হাতে পেলে এই শাড়িটা বলবে যে হ্যাঁ মিত্রা কিছু একটা দিয়েছিস এই যাবে হচ্ছে পাল্লু অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ ঠিক আছে কেমন লাগছে যদি একটু বলো এটার দামটা বলে দেবো এই যাবে হচ্ছে শাড়িটা জাস্ট দেখো ঠিক আছে এটাও কিন্তু পিওর মাহেশ্বরীতে প্রাইস যাবে হচ্ছে ফোর ফাইভ ডাবল জিরো ফোর ফাইভ ডাবল জিরো ইজ দ্য প্রাইস ঠিক আছে দেখে নাও ফোর ফাইভ ডাবল জিরো ইজ দ্য প্রাইস ভীষণ স্মার্ট শাড়ি পরলে ভীষণ ভালো লাগবে ঠিক আছে পরলে ভীষণ ভালো লাগবে See? পরলে ভীষণ ভালো লাগবে এগুলো পিওর মাহেশ্বরী দেখাচ্ছি হ্যান্ডোভিন মাহেশ্বরী প্রাইস ইস ফোর ফাইভ ডাবল জিরো ঠিক আছে আচ্ছা মা একটু পার্টু মঙ্গল দিদি দাও হ্যাঁ ওই নিচের গুলো একদম মারামারি কম হবে নিয়ে নাও এই যাবে হচ্ছে শাড়িটা কালার মারুন তার সঙ্গে এরকম কাঞ্চি বর্ডার দিয়ে করা হয়েছে ঠিক আছে মঙ্গলগিরি উইথ পিস পিস যাবে আছে দিস বর্ডার দেখে নাও এই যাবে হচ্ছে বর্ডারটা আপার ইয়কের স্লিক বর্ডার নিচের বর্ডারটা যাবে হচ্ছে এরকম করে পুরামের বর্ডার ঠিক আছে পুরামের বর্ডার দিস ইজ দা

না না ছেড়ে দাও ছেড়ে দাও আচ্ছা কেউ যদি স্লিক বর্ডারের কিছু পড়তে চাও পট্টু অত ব্রড বর্ডারে পরবো না দেন গো ফর দিস ঠিক আছে টু নাইন ফাইভ জিরো ইজ দ্য প্রাইস দেখে নাও কালছে মেরু টু নাইন ফাইভ জিরো যাবে হচ্ছে দাম টু নাইন ফাইভ জিরো এটাতে রানিং ব্লাউজ পিস আছে দেখো রানিং ব্লাউজ পিস পাবে টু নাইন ফাইভ জিরো ইজ দ্য প্রাইস লাইট ওয়েটের শাড়ি সুন্দর করে কিন্তু স্টাইল করতে পারবে টু ফাইভ জিরো যাবে হচ্ছে দাম এটাও একটা ব্লু কালারের ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে দেখিয়ে দিচ্ছি দেখো অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক দিয়ে যাবে হচ্ছে ডুয়াল টোনটা আই হোক বুঝতে পারছো দুটো টোনের যাবে হচ্ছে শাড়িটা ঠিক আছে এটা ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরো পিকক ব্লু ঠিক আছে খুব ভালো লাগবে ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরলে

মাহেশ্বরী একটা দেখানো রয়ে গেছিল দিস ইস দা নাও একদম খুব সুন্দর একটা মানে ওশিয়ান ব্লু নয় এটা খুব সুন্দর একটা ওসিয়ান বা ওশিয়ান ব্লু বলতে পারো এটা কি ওশিয়ান ব্লু মা এই সেই লোভনীয় শাড়ি একদম বিশাল লোভনীয় এই শাড়িগুলো ঠিক আছে এই যাবে হচ্ছে বর্ডারটা দেখে নাও গোল্ডেনে যাবে হচ্ছে বর্ডারটা এই কালারটা জাস্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর লাইট ওয়েট পরে খুব ম্যানেজ করা যায় ওয়েল মানে ম্যানেজেবল শাড়ি দিস ইজ দ্য শাড়ি ঠিক আছে পিওর মাহেশ্বরী হ্যান্ডুভেন মাহেশ্বরী দেখালাম থ্রি যাবে হচ্ছে দাম ঠিক আছে এগুলো কি শাড়ি মিত্রা এই যে থ্রি সিক্স ডাবল জিরোটা তোমার মাহেশ্বরী এটার আরও কালার দেখিয়েছি ছবি দিয়ে আর তার আগে যেগুলো একটু সিল্কের মতো দেখলে ওগুলো পাট্টু মঙ্গলগিরি পিওর পাট্টু মঙ্গলগিরি ওগুলোর নাম টু নাইন ফাইভ জিরো ঠিক আছে আজকে রেকর্ডেড লাইফটা দেখো আজকে সব প্রিমিয়াম রেঞ্জের শাড়ি দেখিয়েছি তসর টিস্যু দেখিয়েছি তসরের ওপর হ্যান্ডপ্রেন্টেড মধুবনী দেখিয়েছি কাট্টু যেটা একদম নিজাম বর্ডার যেটা দেখলে টু নাইন ফাইভ জিরো এগুলো দেখিয়েছি বিদারবাতাসার দেখিয়েছি কারবাটি কিনার দেখিয়েছি ঠিক আছে আর তসর টিশু দেখিয়েছি প্রচুর শাড়ি দেখিয়েছি থ্যাংক ইউ লাইভে আসার জন্য বহুদিন বাদে তোমায় লাইভে পেলাম থ্যাংক ইউ যারা সাপোর্ট করো রোজ বিভিন্নভাবে সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য বিভিন্ন ওঠানামার মধ্যে দিয়ে আমি যাই আমি খুব ইজিলি লাইভ করে উঠতে পারি না মন চাইলেই লাইভ মন চাইলেই ভিডিও পোস্ট এগুলো সবসময় করে উঠতে পারি না ডিউ টু মাই হেলথ ইস্যুস বাট স্টিল যেটুকুনি আমি তোমাদের থেকে ভালোবাসা পাই সাপোর্ট পাই সেটা আমার কাছে মানে অনেক বড় অনেক বড় তো মানে এই হাতটা মাথায় রেখো যাতে আগামীতেও এইভাবে কাজ করে যেতে পারি কারণ কাজ না করে মোটেই শান্তি লাগে না জীবনে কাজ ইজ এভরিথিং মানে আমার কাছে এটা এরকম মনে হয় আমি কাজ ছাড়া অন্য কিছু ভালোবাসি না না পিএনপিসা না মুভি দেখা না সিরিজ দেখা বাট এখন তাও একটু একটু শরীর খারাপ হলে প্যান প্যান করে শুয়ে থাকার থেকে একটু সিরিজ দেখা বেটার তো একটু সিরিজ দেখি এখন বাকি বাকি তোমরা একটু সাথে দেখো ঠিক আছে বাকি আমি তোমাদেরকে বেস্ট কোয়ালিটির কি শাড়ি পরাতে হবে সেটার দায়িত্ব পুরো আমার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অনেক কটা কথা বলে ফেললাম লাইভের শেষে থ্যাংক ইউ যারা যারা স্ক্রিনশট দিয়েছে সবাইকেই আমি পাঠিয়ে দেব কনফার্মেশন ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে চেষ্টা করব সকালে লাইভে আসার যদি শরীরটা ভালো থাকে আর যদি না ভালো থাকে তাহলে আবার সোমবার দিন দেখা হবে মানডেতে আবার লাইভে আসবো তিল দিন টাটা সবাইকে বলবো টাটা ভালো থেকো